তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি, সুস্থ আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে হলো তোমার বৃহস্পতিবার, এখন বাজে তোমার হচ্ছে এই 6টা বাজিনি, এখনও 6টা বাজতে 5 মিনিট বাকি আছে। তখন এই দেখো ভিডিওটা করছি, ফুলগুলো নাহলে বাবা তুলে নেবে, তো তার জন্য তার আগেই ফুল ভিডিওগুলো করে নিলাম। দেখো কত ফুল ফোটে, আর ওই যে ফুলটা দেখালাম তোমাদের, ওই ফুলটার নাম যদি কেউ জেনে থাকো তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করো। আর এই দেখো একটা পুঁই শাক গাছ হয়েছে, আজকেই তো সকালবেলা প্রথম দেখলাম যে হয়েছে। বাগানে যাই কিন্তু লক্ষ্য করিনি, আজকে গেলাম, আজকে দেখলাম যে হয়েছে, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো এই টগরগুলো কত থোকা থোকা টগর হয়েছে আর কত বড় হয়েছে। এই সামনের টগরটা দেখো, এই দেখো এইটা কি ভালো লাগছে, আর কত সুন্দর গন্ধ বেরোয়, তোমাদের কি বলবো। তোমাদের বাড়িতে যদি কারোর থেকে থাকে তোমরা তো জানবেই অবশ্যই, যদি কারোর বাড়িতে এরকম টগর গাছ থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করো। আরে দেখো, আর এটা কি ফুল এটাও কিন্তু কমেন্ট করো, আশা করি সবাই জানো, আমিও জানি, তাও তোমাদের জিজ্ঞেস করলাম। চলো বন্ধুরা তাহলে তোমরা আজকের ভিডিওটা দেখতে থাকো। দেখো শুধু সারা বাড়িতে ফুলে ফুলে ভরে গেছে, কত সুন্দর লাগছে। এবার এখন যাব রান্না করব, রান্না টান্না করে নিয়ে তারপর যা বাকি কাজ থাকে সেটাই করব। আসলে অন্য কাজ করতে পারি না, ভীষণ সকালে তাড়াহুড়ো থাকে, তো ওর জন্য রান্নাটাই আগে বাসি, নাইটিটা ছেড়ে রান্নাটাই আগে স্টার্ট করে দিই। এই যে এখানে মাছের পাঙাশ মাছের তরকারি হচ্ছে, এখানে একদম মাংসর মতন করে করতে হয়, তো তার জন্য তোমার হচ্ছে ওই পেঁয়াজ টমেটো সব ভেজে নিয়েছি তেলে, তারপরে আদা রসুন লঙ্কা বাটা দিয়েছি, তারপরে এই যে সেদ্ধ করা আলুটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো। মাছটাও ভালো করে এর মধ্যেই দিয়ে কষিয়ে নেবো, তার কারণ কি বলো তো, মাছটার মধ্যে মশলাগুলো একটু ভালোভাবে ঢুকে যাবে তার জন্য। এই দেখো মাছগুলোও দিয়ে দিলাম পরপর, আর ওই দিকে না একটু তাড়াহুড়ো আছে বলে পুঁই শাকটা একটু সেদ্ধ করে নিচ্ছি, প্রেসারে দিয়ে দিয়েছি, একদম গলে যাবে না, আবার খুব শক্তও থাকবে না, বেশ ভালো লাগে খেতে। আর পুঁই শাক তো তোমার, আমাকে তুমি যেভাবেই দেবে তোমরা, মানে সেভাবেই কেউ যদি দেয়, মানে সেদ্ধ করেও যদি দেয় কেউ নুন দিয়ে, আমার তাও ভালো লাগে। মানে পুঁই শাক এত ফেভারিট, মানে সব শাকই আমার ফেভারিট, যে কোনো শাক বলতে, মানে যে শাকে যেভাবেই দেবে, সে তেতোই হোক মিষ্টি হোক আর যাই হোক, আমার ফেভারিট শাক। মানে এ দেখো এটা জল দিয়ে এবার ফুটতে দিয়ে দিলাম, আর একটু গরম মশলাও দিয়ে দিচ্ছি, এবার নামানোর সময় হয়ে এসছে। আর ওদিকে ওটা সিটি পড়ে গেছে, আর ও দেখো এসছিলো মাঝে কি বলছিলো। এবার হচ্ছে দেখো পটলগুলো রেখেছিলাম, ওই মাছের মাছ ভাজার তেল আর পটলটা ভাজিনি, তেলটা কালো হয়ে যায় আর তোমার হচ্ছে যে পটলে মাছ মাছ গন্ধ হয়ে যাবে তার জন্য। কড়াই টড়াই ধুয়ে ফ্রেশ তেল দিয়ে তারপরে আবার এই পটলগুলো ভেজে নিয়ে তারপর পুঁই শাকটা করবো আর কি। আর ওদিকে দেখো চা বসিয়ে দিচ্ছি, চা করে নেবো 3 মিনিটের জন্য চা। দেখো চলো তোমরা দেখতে থাকো, আর এই যে আমি পুঁই শাকটাও বসিয়ে দিয়েছি দেখো। আর আমার যেন পুঁই শাকের সব থেকে ডাঁটাগুলো ফেভারিট, মনে হয় যে অনেক অনেক ডাঁটাগুলো, সবগুলো যেন মানে আমি খেয়ে নিলেই ভালো হয় এরম একটা ব্যাপার। আর দেখো অনেকেই সর্ষে বাটা দেয়, আমি দেবো না, যেহেতু অম্বল হয় ভীষণ, তার জন্য সর্ষে বাটা আর দেবো না, এমনি যেরকম পুঁই শাক চচ্চড়ি করে সেরকমভাবেই করবো। আর এই দেখো একদম গরম গরম, একদম ও টিফিন কোটে ভরে দেবো, একটু হাওয়া লাগিয়ে নেবো, তারপরে ওইখানে নিয়ে যাবো, এরকম কোটোটা আটকে দিয়ে টেবিলে নিয়ে গিয়ে হাওয়াটা খাইয়ে নিই আর কি।
খুলে একটা একটা করে নিয়ে যেতে গেলে অনেকটা সময় লাগবে, তো তার জন্য। আর ওখানে দেখো আমের চাটনিটা ফ্রিজ থেকে বার করে আনলাম, ওটাও দিয়ে দিলাম। এই দেখো তারপরে খানিকটা পরে ওই দেখো বেরোচ্ছে, ওদিকে মেজদাও বেরিয়ে গেছে বলে ওই যে মেজদি ভাই দাঁড়িয়েছিল। আর এই দেখো আজকে বৃহস্পতিবার, পুরো গোটা উঠোনটা ধোবো। আর এদিকে তুলসী মন্দিরটাও আজকে ভালো করে সার্ফ দিয়ে কসবাইট দিয়ে এবারে ডলে নেবো। এটা ঠাকুরেরই মানে কসবাইটটা, ঠাকুরেরই বাসন টাসন মাজা হয় আর কি। এ দেখো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে একদম দেখেছো একদম ভিজে টিজে গেছি একদম। আমরা যাচ্ছি তাই অবস্থা, তার মধ্যে ঘরে এসে দেখলাম কারেন্ট নেই। এত কষ্ট হচ্ছিলো কিন্তু হা খেতে পাচ্ছি না, কি অবস্থা। তার মধ্যে মেয়েটাও কাঁদছে, ওকে আবার ফ্যান চালিয়ে দিলাম। তোমার ওই ব্যাটারির ফ্যানগুলো হয় না, ওইগুলো রয়েছে, ওইগুলোকে চালিয়ে দিচ্ছি। আর সেরে এসে দেখি, ঘরে এসে দেখি কারেন্ট নেই। আজ এখন দু ঘন্টা হয়ে গেল জানো বন্ধুরা, কারেন্ট নেই। এই দেখো দুটো ফ্যান চালাচ্ছে মেয়ে, দেখো এই ফ্যানটা চালাচ্ছে, এই ফ্যানটা চালাচ্ছে, এগুলোরও সব চার্জ শেষ হয়ে গেল, তবুও কারেন্ট আসার নাম নেই। কী কষ্ট কী কষ্ট, কোনো কাজ বাজ করতে পারছি না। সব কিছু আজকে ভাবলাম তাড়াতাড়ি করবো, সব কিছু লেট হয়ে গেল। ও ঘুম থেকে উঠে পড়ল, আমার গায়ে প্রচুর গন্ধুরা গরম, আর পাচ্ছি না। কি আর করবো বলো, কারেন্ট নেই বলে তো আর বসে থাকতে পারবো না। আর এটা হচ্ছে এই লাইটটা হচ্ছে তোমার মানে কারেন্ট চলে গেলেও এই লাইটটা জ্বলবে, কিন্তু ফ্যান তো আর চলবে না, সেটাতেই কষ্ট। ফ্যান চললেই একটু শান্তি লাইটের থেকেও, এখন যেহেতু দিনের বেলা লাইটের অত প্রয়োজন নেই। আর দেখো বিছানার চাদরটা আজকে বৃহস্পতিবার, তাই চেঞ্জ করে নিলাম। আর দু তিন দিন হয়েও গেছিলো, দু তিন দিনের বেশি তো রাখি না তার জন্য। দিয়ে ওকে এখানে হোমওয়ার্ক কটা লিখতে দেবো, যে তুই একটু বানা নামতা যোগ বিয়োগ এগুলো কর, আমি ততক্ষণে কাজ করব। মাঝে অনেক কাজ করে নিয়েছি, সব কিছু আর শ্যুট করতে পারিনি যেহেতু ফোনে চার্জ ছিল না। এই দেখো জামা কাপড় মেলে নিয়েছি, এ করে নিয়েছি, তারপরে যেন এই সময়টা কারেন্ট চলে এসেছিলো। এই দেখো বাবা দেখলে জল ভরছে, দেখো মেয়ের তো খুব আনন্দ হয়েছে, কারেন্ট চলে এসেছে। আর এই দেখো কারেন্ট আসার পর সমস্ত বোতলগুলো সব ভরে নিয়েছি জল। আর এই দেখো তার আগে কারেন্ট যখন ছিল না, এই দেখো বাসন টাসন মেজে ঘর টপ সব টিপটপ করে নিয়েছি, তারপরে দেখো চান টান করে সোজা চলে এলাম পুজো করতে। যেহেতু আজকে বৃহস্পতিবার, সবার আগে আলপনাগুলো দিয়ে নেব, তারপর পুজো করতে বসবো, তাতে একটু সুবিধা হবে যে আলপনাগুলো দেওয়া আছে। আর আলপনাগুলো দিয়ে নিয়েই পুজো করতে বসলেই বেশ ভালো, আজকে যেহেতু লক্ষ্মীবার তার জন্য আমরা আলপনা দিই। আর এই দরজাটা দেখেছো তোমাদের সাথে মানে ক্যামেরাটা পজ করে ফেলেছিলাম, বন্ধ করে রেখে আর কি আলপনাটা দিয়েছিলাম, তারপরে আবার একটু চালিয়ে দেখালাম। এ দেখো সব দৌড়ে দৌড়ে লক্ষ্মী মায়ের পা এঁকে নিলাম একটু করে আলপনায়, যেটুকুনি যেরকম পারি, সেরকম কিছু একটা পারি না কিন্তু আলপনা দিতে ভালো। অনেকে তো কত সুন্দর সুন্দর আলপনা দেয়, দেখলে মনে হয় যে নিজেও দিই, কিন্তু পারি না। এই যেরকম পারি সেরকমই করি আর কি। এই যে এখানে তুলসী মন্দিরের এখানে একটু ঝটপট করে এঁকে নিই, আর যা রোদ, বসে থাকতে পারছি না, এত গরম পড়ছে আর কি বলবো। এই যে একটু মেন গেটে দিয়ে নিলাম, এই যে এখন লক্ষ্মীর পাঁচালিটা পরে নিচ্ছি।
আর সাউন্ডটা কেন দিতে পারি না জানো, পাশ থেকে বাবা টিভি টিভি দেখে তার জন্য, নাহলে মনে হয় যে শোনাই তোমাদেরকে একবার, কিন্তু শোনাতে পারি না, ওই যে বাবা টিভি চলে প্রবলেম হয়ে যাবে টিভির সাউন্ড নিলে, তার জন্য আর কি। বাবা যেহেতু একবার পুজো করে নেয় তার জন্য আমি এমনি ধূপ ফুল দেখাই, পাঁচালি পড়ি, যেটুকুনি যা নিয়ম থাকে সেরম করি। তারপরে এখন গিয়ে খাবো, এখন 11টা বেজে গেছিলো। আর দেখো এখানে মেয়েটাকে কলা দিয়ে দিয়েছি, ও যেহেতু সকালবেলা ছাতু আর মুড়ি খেয়েছে তার জন্য আর কি। আর দেখো ও এখন যেন নিজে নিজে টিভি চালাতে শিখে গেছে, আমি তো এসে দেখে অবাক, নিজে নিজে টিভি চালিয়ে ফেলেছে, একদম কার্টুনের চ্যানেলে দিয়ে দিয়েছে, মেয়েটা বড় হয়ে গেল। তারপর দেখো সোজা চলে এলাম লাঞ্চে, এ দেখো লাঞ্চে ছিল পুঁই শাক, মাছের তরকারি আর দই। মেয়ে তো সেই দেখো খাওয়া নিয়ে নিয়ে কত মানে ঝামেলা হচ্ছে, মানে ও খাবে কিন্তু অনেকক্ষণ মুখে নিয়ে নিয়ে বসে থাকে, আর আমার ধৈর্য থাকে না, 2 ঘন্টা আড়াই ঘন্টা এরকম লাগে ওর খেতে। বন্ধুরা এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, জামা কাপড়ও গুছিয়ে নিয়েছি, একটু শুয়ে থাকতে থাকতে তো চোখই লেগে যাচ্ছে, এত গরম এত গরম, তার জন্য আবার এই দেখো এই ফ্যানটা বার করলাম, এই ফ্যানটা চালিয়েছি নাহলে একদম থাকা যাচ্ছে না, এত গরম। এখন একটু মা আর মেয়ে শোবো, মেয়ে তো জানো ভাত খেতে চায় না বলে একটু পিটিয়েছি, রেগে গেছিলাম, দুই দিনই রেগে গেছিলো, তাই নিয়ে চলো তোমাদের সাথে আবার সন্ধ্যেবেলায় দেখা হচ্ছে। তারপরে দেখো বেশ কিছুক্ষণ শুয়েছিলাম, ঘুম তো আর হয়নি, মেয়ে ছিল না, মেয়ে হচ্ছে ওর জেম্মার ঘরে ছিল, দাদার সাথেই ঘুমোচ্ছিল, আর আমি দেখো দেখো বিকেল হয়ে গেছে, একটু জানলায় বসেছিলাম। তারপরে দেখো সন্ধ্যে টন্ধে দিয়ে নিলাম, দিয়ে নিয়ে তোমার হচ্ছে এবার রান্নার ওদিকে যাবো, তার আগে দেখো দুজনে এত গরম লেগে গেছে দৌড়োদৌড়ি করে, দেখো খালি গায়ে বসে আছে, দিয়ে দাদুর খবর কাগজে আঁকা আঁকি চলছে, আর দাদুও পাশে বসে আছে। আমাদের এদিকে তো প্রচণ্ড গরম, তোমাদের সব ওদিকে কেমন গরম পড়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো ঘর ধরো একদম গুছিয়ে টিপটপ করে নিয়েছিলাম সন্ধে দিতে যাওয়ার আগেই, তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম। তারপরে এই দেখো এখানে মটর সিটি দিলাম, আর এদিকে আদা টমেটো জিরে লঙ্কা সব পেস্ট করব। আর দেখো বারবার জল খাচ্ছি, এত জল তেষ্টা পাচ্ছি, আর গরমে শুধু কলা শুকিয়ে যাচ্ছে। আরও দেখো আম কেটে ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ আগে, রাতে খাবো তার জন্য, কী বলতো এখন থাকতে যদি আমটা না ভেজায় তাহলে ভুলেও যাব, আর পরে সেই খেতে গেলে মুখে আঠা লাগলে আবার ঘাটা হতে পারে, তার জন্য আর কি। আর দেখো ওকে খাইয়ে পড়তে বসিয়ে দিয়েছি, লিখতে দিয়েছি, ও তো এটা ওটা দেখছে এই করছে, আর এদিকে তারপরে আমি যা করছিস কর, বাবা এসে পড়তে বসাবে, আমি এদিকে রুটিটা করে নেবো, আটাটা মেখে নিচ্ছি, আমি যে তোর পেছনে বসে থাকলে তো এদিকে রাত্রির হয়ে যাবে, তার জন্য আবার ও চলে আসবে, ওরও খিদে পেয়ে যায়, ওকে খেতে দিতে হয়, মাঝে মধ্যে মুড়িও দিই, তার আবার কোনো দিন যদি রুটি তরকারি হয়ে যায় তখন ও রুটি তরকারি একবারে খেয়ে নেয় তাড়াতাড়ি করে। এই দেখো আটাটাও মাখা হয়ে গেছে, সব গুছি গুনে গুনে করে ফেলেছি, আর তারপরে আর রুটি করার পর আর দেখানোর কথা মনেই ছিল না আমার, রুটি তরকারি দেখানোর কথা। তারপরে দেখো একটু শুয়েছিলাম, আর মেয়ে দেখো নাচ প্র্যাকটিস করছে, আর বাবা গান চালিয়ে দিয়েছে, গানটা তোমাদের দিতে পারলাম না, দেখো নাচ প্র্যাকটিস করছে, নাহলে ভুলে যাই, ওখানে গিয়ে করতে গেলে ম্যামের সামনে একদম ভুলে যায়, তার জন্য কী বলতো যে কোনো জিনিস প্র্যাকটিস না করলে একদমই পারা যায় না, প্র্যাকটিস করলেই পারা যায়। আর ও তো অনেকটা ছোটো, ওকে প্রেশার করি না, ও যখন বলে ও যখন মানে ওর ইচ্ছা হয় তখন আমি যে ঠিক আছে এখন নাচটা করে নেয়, ও কিন্তু যোগাসনে মাঝে মাঝে প্র্যাকটিস করে, কিন্তু আঁচ ফেলাতেই ওর যত প্রবলেম, আর শরীরটা হয়তো আরও ঝরে গেলে তখন হয়তো আরও পারবে ভালো। দেখো দাদু এসে দাঁড়িয়ে পড়েছে গান শুনে, দাদু ও দেখছে ওর নাচ, বলছে এখন খেতে দিতে হবে না, তুই দাঁড়া আগে ওর নাচটা দেখে নি তারপর খেতে দিবি। যাই হোক তারপরে বাবাকে খেতে টেতে দিয়ে আমরা ওই দেখো আমাদেরটা বেড়ে নিয়েছি, আর দেখো ও এসছে ঘুগনি খেতে আম খেতে, বলছে না আমি তো দুধ রুটি খাবো, আমি এখন আর খাবো না বেশি, একটুখানি মুখে নিল দিয়ে চলে গেল। আর ওকে দেখো ডাকছি ও আসছে না, মানে
কি বলবো, ও আর ওর মেয়ে হচ্ছে গান চালিয়ে নাচানাচি করছে আর কি দুজনেই। একটু পরে ঘুম পেয়ে যাবে বলছি, এসে খেয়ে যাও, আমি এগুলো বাসন টাসনগুলো মাজবো মেজে শোবো। দেখেছো, ডেকেই যাচ্ছি আসছে না। তারপর অনেকটা পরে এসছে, যে এলো এবার হাত টাত ধুয়ে খেতে বসবে। আমি দেখো আম কেটে নিয়েছি, বললাম না আম ভিজিয়ে রেখেছি, খাওয়ার সময় আম কাটবো। এই দেখো আম। আর আমি হিমসাগর মানে আম খেতে ভীষণ ভালোবাসি, অন্য আর অন্য আম অতটা ভালোবাসি না। আর গোলাপ খাস, হিমসাগর এইগুলোই বেশি প্রিয়। আর এই দেখো এই ডুমটা না ও বানিয়েছে, এই ডুম বলছি কেন, জিরোটা, এই জিরোটা কিন্তু ও বানিয়েছে। দেখো কত সুন্দর ওর হাতের কাজ, এইরকম ও অনেক জিনিস বানাতে পারে। মানে ওর বুদ্ধি, এত বুদ্ধি, কি বলবো, কোনো জিনিস যদি খারাপ হয়ে যায় ঠিক সেটাকে সারিয়ে ফেলবেই। আর দেখো এটা নিজে হাতে বানিয়েছে একদম। তোমরা সবাই কিন্তু অবশ্যই বলো কেমন হয়েছে, কেমন হয়েছে, এটা এত সুন্দর লাগছে। দেখো এই দেখো, এটা ঘরটা অন্ধকার করে দিয়ে আর কি দেখাচ্ছি, এবার আবার আলোটা জ্বালালাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। তোমাদের সাথে নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট, বাই, টাটা।